গত ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে ব্রাজিলকে 7-8 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল জার্মানি। 4 বছর পর রাশিয়া বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ব্রাজিলের প্রতিশোধ কিংবা ব্রাজিলের বিপক্ষে জার্মানির দাপট দেখাবার আশায় পুরো বিশ্ব। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পূরণ হতে পারে সে আশা। গ্রুপ পর্বে ব্রাজিল লড়াই করছে গ্রুপ ইতে। এই গ্রুপে অন্য 3টি দল হচ্ছে কোস্টারিকা, সার্বিয়া, সুইজারল্যান্ড। অন্যদিকে জার্মানির লড়াই করছে গ্রুপ এফে। গ্রুপটিতে অন্য 3টি দল হচ্ছে দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সুইডেন। প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। এই 2 গ্রুপ থেকে উঠে আসা 4টি দল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ই এর চ্যাম্পিয়ন ও গ্রুপ এফ এর রানার্স আপ এবং গ্রুপ ই এর রানার্স আপ গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। সেই হিসেবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে পারে ব্রাজিল ও জার্মানি। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর জার্মানি গ্রুপ রানার্স আপ হয়, কিংবা ব্রাজিল যদি গ্রুপ রানার্স আপ হয় আর জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে 2 দল মুখোমুখি হবে। কিন্তু 2টি দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হবে না। তাছাড়া কোনো 1টি দল বা 2টি দলই যদি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়, তাহলে এই বিশ্বকাপের কোনো পর্বেই দল 2টি মুখোমুখি হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।